হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে চলে আসি একটা ছোট ভিডিও নিয়ে। সানডে স্পেশাল কিছু রান্না বান্না করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম। তো এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য চাল ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, কাজু, পেঁয়াজ কুচি, গাজর, বিনস, আর সাথে থাকবে চিকেন। তো চিকেনটা একটু আমি বয়েল করে নিয়েছি। তো এবার আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিব প্রেশার কুকারে, সব কিছু দিয়ে এবার চালটাকে ভেজে নিচ্ছি। আর ওপাশে চিকেনের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সানডে অ্যান্ড দ্য চিকেন ইজ দ্য আলটিমেট স্টোরি। তো সানডে ছুটির দিন সবাই চিকেন মাটন সবাই খায়, তো স্পেশাল কিছু সব সময় তো ব্লগ করা হয় না, তো ভাবলাম আজকে একটু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, তো চিকেনটা ভালো করে কষিয়ে নিব। আর ওপাশে তো ফ্রাইড রাইসটা প্রেশার কুকারে হচ্ছে, তো চিকেনটা মোটামুটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেনের থেকে তেল তেল বের হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে। তো এবার ঝোল দিয়ে চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা, গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দিব। তো চিকেনটা এখানে রেডি। আর এপাশে আমি সিমায়ের পায়েস রান্না করছি, তো এটাও বসিয়ে দিয়েছি আর ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি সব কিছু নামিয়ে নিয়ে দুপুরের খাবারের জন্য বেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা দেখতে খুব ভালোই হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, আর চিকেনটাও খুব টেস্টি হয়েছিল। তো এবার আমি বেড়ে নিয়ে খাওয়াটা শুরু করব। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।